হাজব্যান্ডের এইসব কার্যক্রমে মাঝে মধ্যেই আমি বিরক্ত হয়ে যাই তবে আজকে এমন অবস্থা হয়েছে একেবারে আমি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি তখন সে বুঝল আসলে এমনটা করা উচিত হয়নি যাই হোক কি হয়েছে সেটা না হয় বলছি একটু পরে এই তো সকালে নাস্তা বানানোর আগে থেকে শুরু করে একেবারে বিকাল পর্যন্ত কি কি কাজ করলাম কি কি রান্না করলাম। আর কিভাবে রান্না করে আমার গ্যাস সিলিন্ডার দুই মাসেরও বেশি যায় সেটাই আজকে দেখিয়ে দিব। দিব এবং বলে আর মজার কিছু রান্না বান্না করলাম তবে একটা রান্না করতে গিয়ে ওই যে হাজব্যান্ডের কার্যক্রমের কারণে রান্নার মেনু চেঞ্জ করতে হলো আসলে আমাদের গৃহিণীদেরকে কত দিকে নজর রাখতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে রান্নাঘরে এসে আমি কোনোদিন মোম বা কোনো আগরবাতি জ্বালিয়ে নেই একটু গ্রান হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে আজকে একটু আগরবাতি জ্বালিয়ে নিচ্ছি তবে এই আগরবাতিগুলোর এত সুন্দর গ্রান পুরো বাসা গ্রান হয়ে যায় তাই ভাবলাম রান্নাঘরে না রেখে একেবারে ড্রয়িং রুমে রেখে দিই এতে করে আমার পুরো বাসা গ্রান হয়ে যাবে এটা আসলে আমার ভালো লাগে আর কি তাই আমি সবসময় করে থাকি আর এই তো অফ ক্যামেরায় আলু কেটে ভাজিও বসিয়ে দিয়েছি পরোটার খামির করে রেখে দিয়েছি আলু ভাজিটা হয়ে গিয়েছে এটা আমার মেয়ের পছন্দের নাস্তা আলু ভাজি সাথে রুটি বা পরোটা সে খুবই পছন্দ করে আর এই তো এখানে আমি এখন পরোটা বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ যারা এই পর্যন্ত দেখছেন কিন্তু ছোট্ট লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন আমার ব্লগ অনেকেই দেখেন পছন্দও করেন কিন্তু কেন জানি লাইক দিতে ভুলে যান তাই আমি আবারও মনে করিয়ে দিয়েছি আর হ্যাঁ আমার সেম নামে কিন্তু ইউটিউব চ্যানেলও আছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক ফলো দিতে ভুল না অনেকেই বলেন আমি ভিডিও দিলে খুঁজে পান না রেগুলার লাইক দিবেন এবং ফলো দিয়ে রাখবেন অবশ্যই ভিডিও দিলে খুঁজে পেয়ে যাবেন আমি কিন্তু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি যাই হোক যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন রেগুলার লাইক দেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এই তো কথা বলতে বলতে আমার নাস্তা বানানো হয়েছে নাস্তা খাওয়াও শেষ এখন একটু চা খাবো আমার শরীরটা একটু খারাপ মানে একটু ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা এই তো এখানে আদা আর সব গরম মশলা অনেকক্ষণ পুটিয়ে নিয়েছি সাথে কিন্তু তুলসী পাতাও দিয়েছি এখন চা পাতা দিয়ে চাটা বানিয়ে নিয়েছি তবে দেখলাম বিস্কিটের কোটায় বিস্কিট শেষ হয়ে গিয়েছে আর এই বিস্কিটটা আমার অনেক বেশি পছন্দের এটা সহজে খুঁজে পাওয়া যায় না জিদিনির বাবা যেখানে পায় নিয়ে আসে কারণ এটা সচরাচর পাওয়া যায় না তবে আমার খুবই পছন্দের এই বিস্কিটটা কে কে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর এই তো এখন আমার চাটা হয়ে গিয়েছে চাটা আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট কেতলিতে চা নিয়ে নিলে হয় কি খেতে খেতে বা বিস্কিট খেতে একটু কথা বললে চাটা আর ঠান্ডা হয়ে যায় না না হলে চাটা কিন্তু কাফে নিলেই ঠান্ডা হয়ে যায় এখন আমি একা একা বসে চাটা খেয়ে নিচ্ছি জিদনি তো সকালেই স্কুলে চলে গিয়েছে আর জিদ্নির বাবারও কাজ ছিল চলে গিয়েছে একা একা চা বিস্কিট খেয়ে নিচ্ছি আর এখন হাতে একটু ফ্রি সময় ছিল তাই অফ ক্যামেরায় অনেকগুলো মাছ কেটে নিয়েছি যেটা জিদ্নির বাবার কাজের জন্য হয়েছে আমাকে খেসারত দিতে আর এখানে ছোট বাচ্চাদের কিছু কিউট জিনিস দেখাচ্ছি যেটা কিছুদিন আগে আমি নিয়েছি এখন শেয়ার করছি যে ঘড়িটা দেখছেন এটা কিন্তু কোনো টাইমিং না তবে এটা টাচ করলে যে লাইট জ্বলে যতক্ষণ বাচ্চাদের হাঁটতে থাকবে ততক্ষণ কিন্তু ওদেরকে মশা কামড়াবে না বা ওদের আশেপাশে মশা আসবে না খুবই কাজের একটা জিনিস আর জিদনির চুলের জন্য এখানে আমি কিছু হেয়ার ক্লিপ এবং হেয়ার ব্যান্ড নিয়েছি যেগুলো খুবই কম দামে পেয়েছি এই তো এই পেজ থেকে নিয়েছি আমি স্ক্রিনে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে নাম মেনশন করে দিব যাদের বাসায় ছোট্ট সোনামুনি আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্লিপ ব্যান্ড এভাবে ম্যাচিং করে পড়াতে পারেন খুবই ভালো কোয়ালিটির আপনারা নিতে পারেন এখানে অনেকগুলো এরকম ব্যান্ড নিয়েছি যেটা এক জোড়া বা একটা করেও নেওয়া যায় আবার প্যাকেটও নেওয়া যায় আমি প্যাকেট নিয়েছি যেহেতু একটু রিজনেবেলও পেয়েছি আর এখানে আমার জন্য একটা জুয়েলারি বক্স নিয়েছি ইদানিং আমার অনেক জুয়েলারি কেনা হচ্ছে এগুলো একটু সুন্দর করে রাখার জন্য আর কোথাও গেলে যেন এগুলোকে খুব ভালো করে যত্ন করে নিয়ে যেতে পারি জুয়েলারি বক্সের কোয়ালিটিও খুবই ভালো ছিল প্রত্যেকটা জিনিস আমি এই পেজ থেকে নিয়েছি আপনারা চাইলে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর আরও অনেক জিনিস পাওয়া যায় যাই হোক জিনিসগুলো দেখিয়ে দিয়েছি আর ওই যে কিছুদিন আগে জিতনির বাবা অনেক আইটেম মাছ নিয়ে এসেছে অনেকগুলো মাছ তো কাটিয়ে আনেনি সে মাছ এনেই বলবে কি কাটার দরকার নেই নিজে নিজেই ফ্রিজে রেখে দিবে আর এখন ফ্রিজ থেকে বের করে দেখি প্রত্যেকটা মাছ একেবারে নরম হয়ে গিয়েছে কাটতে গিয়ে আমি কাটতে পারছি না এমন নরম হয়ে গিয়েছে যদি এগুলো নদীর মাছ ছিল সে এমনটাই করে আসলে তার এসব কার্যক্রমে আমি বিরক্ত হয়ে যায় মানে একসাথে অনেক মাছ সবজি নিয়ে আসে অনেকগুলো সবজিও কিন্তু নিয়ে এসেছে যেটা ফ্রিজে রাখার পর কী হয়েছে সেটা দেখাচ্ছি একটু পরেই এ তো কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি ভেজেই রেখে দিয়েছি আর কিছু সবজি বের করে আমি তো নিজেই অবাক দেখুন কত সুন্দর ফ্রেশ মূলা নিয়ে এসেছিল আর সবগুলো একেবারে অর্ধেক পচে গিয়েছে আসলে একসাথে আনলে তো এমনটাই হবে আবার এনে একসাথে আমাকে কাটতেও দিবে না সে নিজে নিজেই ফ্রিজে রেখে দিবে বলে যে একসাথে আমার কষ্ট হবে আর আমি বলছি যে গৃহিণীদের কাজে তোমরা পুরুষরা নাক গলালে এমনটাই হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি যে কতগুলো সবজি নষ্ট হয়েছে আর মাছ নরম হয়ে গিয়েছে সে তো হেসেই যাচ্ছে বলতেছে সমস্যা নেই একটু ম্যানেজ করে নিলেই হবে আর এই যে দেখুন লাউটা নরম ছিল না শক্ত হয়ে গিয়েছে তাই ডাল দিয়ে আমি রান্না করব। প্রেশার কুকারে একসাথে বসিয়ে দিয়েছি একটা বাগার দিলেই হয়ে যাবে এখানে মাছটা দুপেয়াজু করে নিচ্ছি যদিও মাছগুলো অনেক ফ্রেশ ছিল তবে আজকে আর ফ্রেশ নেই কি আর করা এমনই তো খেতে হবে হাজব্যান্ডের কার্যক্রমের জন্য মাছটা সময় নিয়ে রান্না করে নিয়েছি আর ওই যে লাউ ডাল একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন একটা বাগাত দিয়েছি আসলে জটপট রান্নাটা হয়ে গিয়েছে যেহেতু আমার সিলিন্ডার গ্যাস আমি এভাবে রান্না করি আর ওই যে মূলাগুলো কেটে নিয়েছি ওগুলোকেও প্রেশার কুকারে একটা শীষ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন মশলা কষিয়ে রান্না করে নিচ্ছি আর এভাবে রান্না করি বলে আমার একটা ছোট্ট সিলিন্ডার গ্যাস কিন্তু দুই মাসেরও বেশি যায় এই তো প্রত্যেকটা রান্না হয়ে গিয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ